ঢাকা সাত সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার রাতে রাজধানীর বংশাল থেকে আটক করা হয়েছে তাকে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজি সেলিম পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় দু সালে ১৩ বছরের সাজা হয় তার পরবর্তীতে দু সালে এই সাজা কমিয়ে দশ বছর করে হাইকোর্ট